বারো মাসি সবজি তালিকা ছয় ঋতুর দেশ হিসেবে পরিচিত আমাদের এই দেশ ঋতু বৈচিত্র্যের কারণে এ দেশের মাটিতে ফলে নানা রকম ফল ও সবজি আর আমাদের দেশের কৃষির মৌসুম তিনটি খরিফ এক খরিফ দুই ও রবি উৎপাদনের উপর ভিত্তি করে যদিও কৃষি মৌসুমকে তিন ভাগে ভাগ করা হয়েছে কিন্তু ভৌগোলিক অবস্থান আবহাওয়া জলবায়ু এবং আমাদের প্রয়োজনের তাগিদে প্রতি মাসের প্রতিটি দিনই কিছু না কিছু কৃষিকাজ করতে হয় বৈশাখ মাসে কি কি সবজি চাষ করা যায় লাল শাক গিমাকলমি ডাটা পাতা পেঁয়াজ পাট শাক বেগুন মরিচ আদা হলুদ ঢ্যাঁড়স বীজ বপনের উত্তম সময় সঙ্গে গ্রীষ্মকালীন টমেটো চারা রোপণ করা যায় মিষ্টি কুমড়া করলা ধনদুল ঝিঙা চিচিঙ্গা চাল কুমড়া শশার মাচা তৈরি চারা উৎপাদন করতে হবে কুমড়া জাতীয় সবজির পোকামাকড় দমনের ব্যবস্থা ও শেষ প্রদান করতে হবে খরিফ এক মৌসুমের সবজির বীজ বপন চারা রোপণ করতে হবে ডাটা পুঁইশাক লাল শাক বরবটি ফসল সংগ্রহ করতে হবে খরিফ টু সবজির বেড ও চারা তৈরি করতে হবে কচি সজিনা তরমুজ বাঙ্গি সংগ্রহ করতে হবে ফল চাষের স্থান নির্বাচন উন্নত জাতের ফলের চারা বা কলম সংগ্রহ পুরনো ফল গাছে সুষম সার প্রয়োগ ও ফলন্ত গাছে সেচ প্রদান করতে হবে জ্যৈষ্ঠ মাসে কি কী সবজি চাষ করা যায় জ্যৈষ্ঠ মাস হচ্ছে মধ্য মে হতে মধ্য জুন আগে বিস্তলায় বপনকৃত খরিফ এর সবজির চারা রোপণ সেচ ও সার প্রয়োগ ও পরিচর্যা করতে হবে সজিনা সংগ্রহ করতে হবে এবং গ্রীষ্মকালীন টমেটোর চারা রোপণ ও পরিচর্যা করতে হবে ঝিঙা চিচিঙ্গা ধন্দুল পটল কাঁকরোল সংগ্রহ ও পোকামাকড় দমনের ব্যবস্থা নিতে হবে কুমড়া জাতীয় ফসলের মাচা তৈরি সেচ ও সার প্রয়োগ করতে হবে ফলের চারা রোপণের গর্ত প্রস্তুত ও বয়স্ক ফল গাছে সুষম সার প্রয়োগ ফলন্ত গাছের ফল সংগ্রহ এবং বাজারজাতকরণের ব্যবস্থা করতে হবে আষাঢ় মাসে কি কি সবজি চাষ করা যায় আষাঢ় হচ্ছে মধ্য জুন হতে মধ্য জুলাই গ্রীষ্মকালীন বেগুন টমেটো কাঁচামরিচের পরিচর্যা সিমের বীজ বপন কুমড়া জাতীয় সবজির পোকামাকড় রোগ দমন করতে হবে আগে লাগানো বেগুন টমেটো ও ঢেঁড়সের বাগান থেকে ফসল সংগ্রহ করতে হবে খরিফ টু সবজির চারা রোপণ ও পরিচর্যা সেচ সার প্রয়োগ করতে হবে ফলসহ ঔষধি গাছের চারা বা কলম রোপণ খুঁটি দিয়ে চারা বেঁধে দেয়া খাঁচা বা বেড়া দেয়া ও ফল গাছে সুষম সার প্রয়োগ করতে হবে শ্রাবণ মাসে কি কি সবজি চাষ করা যায় শ্রাবণ মাস হচ্ছে মধ্য জুলাই হতে মধ্য আগস্ট আগাম রবি সবজি যেমন বাঁধাকপি ফুলকপি লাউ টমেটো বেগুনের বীজতলা তৈরি বীজ বপন শুরু করা যেতে পারে খরিফ টুয়ের সবজি উঠানো ও পোকামাকড় দমন করতে হবে সিমের বীজ বপন লাল শাক ও পালং শাকের বীজ বপন করতে হবে রোপনকৃত ফলের চারার পরিচর্যা উন্নত চারা কলম রোপণ খুঁটি দেয়া খাঁচি বা বেড়া দেয়া ফলন্ত গাছের ফল সংগ্রহ করতে হবে ভাদ্র মাসে কি কি সবজি চাষ করা যায় ভাদ্র মাস হচ্ছে মধ্য আগস্ট থেকে মধ্য সেপ্টেম্বর আগাম রবি সবজি বাঁধাকপি ফুলকপি ওলকপি টমেটো বেগুন কুমড়া লাউয়ের জমি তৈরি চারা রোপণ সার প্রয়োগ ইত্যাদি করতে হবে মধ্যম ও নাবি রবি সবজির বীজতলা তৈরি বীজ বপন করতে হবে নাবি খরিফ টু সবজি সংগ্রহ বীজ সংরক্ষণ করতে হবে আগে লাগানো ফলের চারার সহ ফলের উন্নত চারা বা কলম লাগানো খুঁটি দেয়া বেড়া দিয়ে চারা গাছ সংরক্ষণ ফল সংগ্রহের পর গাছের অঙ্গ ছাটাই করতে হবে আশ্বিন মাসে কি কি সবজি চাষ করা যায় আশ্বিন মাস হচ্ছে মধ্য সেপ্টেম্বর হতে মধ্য অক্টোবর আগাম রবি সবজির চারা রোপণ চারার যত্ন সেচ সার প্রয়োগ বালাই দমন সহ নাবি রবি সবজির বীজতলা তৈরি বীজ বপন আগাম টমেটো বাঁধাকপি ফুলকপি ওলকপির আগাছা দমন করতে হবে সিম লাউ বরবটির মাচা তৈরি ও পরিচর্যা করতে হবে রসুন পেঁয়াজের বীজ বপন আলু লাগাতে হবে ফলগাছের গোড়ায় মাটি দেয়া আগাছা পরিষ্কার ও সার প্রয়োগ করতে হবে কার্তিক মাসে কি কী সবজি চাষ করা যায় কার্তিক মাস হচ্ছে মধ্য অক্টোবর হতে মধ্য নভেম্বর আলুর কেইল বাঁধা ও আগাম রবি সবজির পরিচর্যা ও সংগ্রহ করতে হবে মধ্যম রবি সবজি পরিচর্যা সার প্রয়োগ ও সেচ প্রদান করতে হবে নাবি রবি সবজির চারা উৎপাদন জমি তৈরি এবং চারা লাগানোর ব্যবস্থা করতে হবে বাঁধাকপি ফুলকপি ওলকপির গোড়া বাধা ও আগাছা পরিষ্কার করতে হবে মরিচের বীজ বপন ও চারা রোপণ করতে হবে ফল গাছের পরিচর্যা সার প্রয়োগ না করে থাকলে সার ব্যবহার ও মালচিং করে মাটিতে রস সংরক্ষণের ব্যবস্থা নিতে হবে অগ্রহায়ণ মাসে কী কি সবজি চাষ করা যায় অগ্রহায়ণ মাস হচ্ছে মধ্য নভেম্বর হতে মধ্য ডিসেম্বর মিষ্টি আলুর লতা রোপণ পূর্বে রোপণকৃত লতার পরিচর্যা পেঁয়াজ রসুন ও মরিচের চারা রোপণ আলুর জমিতে সার প্রয়োগ সেচ প্রদান ইত্যাদি করতে হবে অন্যান্য রবি ফসল যেমন ফুলকপি বাঁধাকপি টমেটো বেগুন ওলকপি শালগমের চারার যত্ন সার প্রয়োগ সেচ প্রদান আগাছা পরিষ্কার ও সবজি সংগ্রহ করতে হবে ফল গাছের মালচিং এবং পরিমিত সার প্রয়োগ করতে হবে পৌষ মাসে কি কী সবজি চাষ করা হচ্ছে মধ্য ডিসেম্বর হতে মধ্য জানুয়ারি আলু পেঁয়াজ রসুনের গোড়ায় মাটি তুলে দেয়া সেচ সার প্রয়োগ টমেটোর ডাল ও ফল কাটা মধ্যম ও নাভিরবি সবজির সেচ সার গোড়া মাচা দেয়া এবং আগাম খরিফ এক সবজির বীজতলা তৈরি বা মাদা তৈরি বা বীজ বপন করতে হবে ফাগুন মাসে কি কি সবজি চাষ করা যায় ফাগুন মাস হচ্ছে মধ্য ফেব্রুয়ারি হতে মধ্য মার্চ নাবি খরিফ এক সবজির বীজতলা তৈরি মাদা তৈরি বীজ বপন ঢেঁড়স ডাটা লাল শাকের বীজ বপন করতে হবে আগাম খরিফ এক সবজির চারা উৎপাদন ও মূল জমি তৈরি সার প্রয়োগ ও রোপণ করতে হবে আলু মিষ্টি আলু সংগ্রহ রবি সবজির বীজ সংগ্রহ সংরক্ষণ ও বাগানের অন্যান্য ফসলের পরিচর্যা করতে হবে আলু সংরক্ষণে বেশি যত্নবান হন এক্ষেত্রে জমিতে আলু গাছের বয়স নব্বই দিন হলে মাটির সমান করে সমুদয় গাছ কেটে গর্তে আবর্জনা সার তৈরি করুন এভাবে মাটির নিচে দশ দিন আলু রাখার পর অর্থাৎ রোপণের একশো দিন পর আলু তুলতে হবে এতে চামড়া শক্ত হবে ও সংরক্ষণ ক্ষমতা বাড়বে ফল গাছের গোড়ায় রস কম থাকলে মাঝে মাঝে সেচ প্রদান পোকামাকড় ও রোগ দমন করা দরকার চৈত্র মাসে কি কী সবজি চাষ করা যায় চৈত্র মাস হচ্ছে মধ্য মার্চ হতে মধ্য এপ্রিল গ্রীষ্মকালীন বেগুন টমেটো মরিচের বীজ বপন বা চারা রোপণ করা দরকার নাবিজাতের বীজতলা তৈরি ও বীজ বপন করতে হবে যে সব সবজির চারা তৈরি হয়েছে সেগুলো মূল জমিতে রোপণ করতে হবে সবজি ক্ষেতের আগাছা দমন সেচ ও সার প্রয়োগ কুমড়া জাতীয় সবজির পোকামাকড় ও রোগবালায় দমনের ব্যবস্থা নিতে হবে নাবি রবি সবজি উঠানো বীজ সংগ্রহ ও সংরক্ষণ করতে হবে মাটিতে রসের ঘাটতি হলে ফলের গুটি বা কড়া ঝরে যায় তাই এ সময় প্রয়োজনীয় সেচ প্রদান পোকামাকড় ও রোগবালায় দমন করা জরুরি